বন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর এটা নির্দেশ। রাজপথত শিলবালি প্রতিখন অবৈধ ট্রাক ধরা মাত্রেই বন বিভাগে লব 1,00,000 টাকা জরিমনা। ঘোষণা শুনি ভয়ত থর থর কপিছে চোরাং ব্যবসায়ী। গুৱাহাটীৰ প্রতিটো বন বিভাগের কার্যালয় এতিয়া এনেকৈ হারি হারিক ভরিছে বালি মাফিয়ার অবৈধ ট্রাকেরে। গাড়ি নিবলৈ অহা নাই মালিক। বন বিভাগের 1,00,000 টকীয়া জরিমনার সম্মুখীন হয়ে মূরে কপালে হাত দিছে চোরাং ব্যবসায়ীয়ে। বৈশিষ্ট্য DFO কার্যালয় বাহিরত আছে এখন দুখন নয় সাতক্ষণক অবৈধ বালিভর্তি 1,00,000 টকীয়া গাড়ি। কিন্তু গাড়ি এখন নিবলৈ এতিয়া গৰাকীৰ অভাব, কারণ বন মন্ত্রীর এটা নির্দেশের পাছত এতিয়া গৰাকীয়ে এই গাড়ি সমূহ ইয়ারপা নিবলৈ সাহস করা নাই। হয়, রাজ্যের চোরাং ব্যবসায়ীর বজারখন রোধ করবলৈ বন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যয় 6 সেপ্টেম্বৰত বিভাগীয় বৈঠকত লয় এটা বোল্ড পদক্ষেপ। মন্ত্রীর নির্দেশের পাছত রাজপথত পূর্বতক অধিক এক্টিভ হয়ে পড়ছে বন কর্মী। বশিষ্ঠৰ পূব কামৰূপ বন সংমণ্ডল কাৰ্যালয়ৰ অধীনত থকা 5টা ৰেঞ্জত বিগত 1 সপ্তাহত প্ৰতিদিনে বনকৰ্মীয়ে জব্দ কৰিছে 7খনকৈ চোৰাং বালি ভৰ্তি ট্ৰাক। কিন্তু বিভাগৰ নতুন নিৰ্দেশমতে 1খন বালি ভৰ্তি গাড়ী মুকলাই নিয়া বিনিময়ত বালি মাফিয়াই বিভাগক দিব লাগিব 1,00,000 জৰিমনা। সৰু ডাঙৰ গাড়ী যিয়ে নহওক 1,00,000 টকা ফাইন। অবশ্যে মন্ত্রীর এই নতুন জরিমনা ব্যবস্থায় বিভাগের বন বিষয়াকো কিছু পরিমাণে বিম্রত পেলাইছে। কিন্তু বিভাগের নতুন সিদ্ধান্তত অটল বন মন্ত্রী। মুঠর ওপর মন্ত্রী পরিমলের নতুন ফর্মুলায় এতিয়া রাজ্যের চোরাং সামগ্রীর বজারখন কমাক বা নকমাক বন বিভাগের বছরের রাজস্ব উপার্জনের পরিমাণ যে বঢ়াব তাত কোনো সন্দেহ নাই। ভিডিও জার্নালিস্ট হৌরভদের সহযোগত ভাস্কর জ্যোতি শর্মা, প্রাগ নিউজ, গুৱাহাটী।